তো যারা মাঝরাত্রে ছেলেটি মারা যাওয়ার পরও জিবি মিটিং করেছিল তারা ঘন ঘন জিবি মিটিং চলবে, জিবি মিটিং কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে পুলিশকে মিথ্যা বয়ান দেওয়া যায় সেটা শেখানো যায়। র‍্যাগিং যারা করেছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন র‍্যাগিং এর ঘাঁটি কারা গড়ে রেখেছিলেন তারা সবাই জানেন, যে বামেদের কারা ওই জায়গাটিতে ঘাঁটি গেড়ে রেখেছিল এটা পৃথিবীর সবাই জানে, যে কারা একটা অসভ্য বিশৃঙ্খল কালচার তৈরি করেছিলেন, হোক কলরবের নামে চূড়ান্ত অসভ্যতা কারা করেছেন সবাই জানেন, আন্দোলনের নামে অন্তর্বাস পরে নেত্য করা কারা করেছিলেন সবাই জানেন। ফলে এটা তাদের আর রাগঢাক করার কোনো কারণ ঘটেনি। আর এই তথাকথিত এসএফআই, এদের তরুণ তুর্কি নেতা নেত্রীরা, সিপিএম এর নেতারা, তারা যে ছেলেটি মারা গেল ভয়ঙ্করভাবে যাদবপুরে, তাদের ফেসবুকে এখনো সে ছবি নেই, দেড় বছর আগের অন্য ইস্যুর ছবি আছে। কুম্ভীরাস্ত্র ফেলছে, এরা কুম্ভীরাস্ত্র বিসর্জন দিচ্ছে, লোক দেখানো নাটক করছে, এই সব বামেরা মিলেমিশে আছে, একদল অতি নাটক করতে যাচ্ছে যারা এসবে জড়িত, আর এক দল তাদের প্রোটেকশন দিচ্ছে। তো তৃণমূল ছাত্র পরিষদের কি অধিকার নেই যে একটা ডেপুটেশন দিতে যাবে? তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন দিতে গেলে তারা সেই বিল্ডিংটা ঘিরে রাখছে, মানে সারাদিন একটা বিল্ডিং ঘিরে বসে থাকবে, অন্য কেউ ঢুকতে পারবে না, কি মামার বাড়ি নাকি? অশান্তি করছে তারা, হাত মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে ঢুকতে দেবে না। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একাধিক সংগঠন স্মারকলিপি দিতে পারে। তো যারা মাঝরাত্রে ছেলেটি মারা যাওয়ার পরও জিবি মিটিং করেছিল তারা ঘন ঘন জিবি মিটিং চলবে, জিবি মিটিং কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে পুলিশকে মিথ্যা বয়ান দেওয়া যায় সেটা শেখানো যায়, সারাদিন জিবি মিটিং চলবে। একটা বাম, একদল বাম তারা র‍্যাগিং এর আয়োজন করবে, এক শ্রেণীর বাম র‍্যাগিং এর নামে মৃত্যুর মঞ্চ তৈরি করবে, এক শ্রেণীর বাম সেই মৃত্যুটাকে ছাক দিয়ে মাছ ঢাকার মতো আয়োজন করবে, এক শ্রেণীর বাম আসবে সেটাকে কিভাবে কভার আপ করা যায় দেখতে, এক শ্রেণীর বাম আসবে তৃণমূল ছাত্র পরিষদ যদি আন্দোলন করতে আসে কিভাবে তাদের ঢুকতে না দেওয়া যায় সেই সমস্ত অশান্তি করতে, সব নাটক সবাই দেখতে পাচ্ছে। স্বাভাবিক, আমাদের ছেলেমেয়েরা, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী যারা, তাদের উপর আক্রমণ হয়েছে সেখানে, এসএফআই সেখানে অন্য আরেকটি ছাত্র সংগঠন বামপন্থীদের, তারা আক্রমণ করেছে। আমাদের মহিলা ছাত্র পরিষদ কর্মী রাজন্না হালদার, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা কোন কালচার? একটি মেয়ের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, এটাই তো এই এসএফআই এর কালচার, এটাই তো এই এসএফআই এবং বামেদের কালচার। এই অপসংস্কৃতির উপর দাঁড়িয়েই তো র‍্যাগিং হয়, এই অপসংস্কৃতির উপর দাঁড়িয়েই তো অন্যান্য অপরাধগুলো হয়, এগুলোই তো এই বামপন্থী ছাত্র যুবদের কালচার। শুধু মুখে কেবল এর কথা ওর কথা ওর দিকে আঙুল তোলা, এসএফআই তথাকথিত তরুণ তুর্কি যারা সব নেতা, এমনকি যারা একটু সিনিয়র পোড়খাওয়া নেতা, তাদের ফেসবুকে দেড় দু বছর আগের ঘটনা থাকে, কিন্তু যাদবপুরে মর্মান্তিকভাবে মৃত ছেলেটির নাম, বিচার চাই, প্রতিবাদ, ছবি এগুলো থাকে না। ফলে এসএফআই এর মুখে এসব কথা শোভা পায় না। হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসএফআই। তৃণমূল কংগ্রেস এই ধরনের মৃত্যু নিয়ে রাজনীতি করে না, একটা ফুলের মতো বাচ্চা ছেলে মারা গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেই মৃত্যু যাতে ন্যায় বিচার হয়, আর এই র‍্যাগিং বা যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল এবং যে স্বার্থান্বেষী মহল ওইখানটা একেবারে গেঁড়ে বসেছিল এবং তারা এই ঘুঘুর বাসা ভাঙতে দেয় না, তার পরিণামে একটা মৃত্যু পর্যন্ত হয়ে গেল। আর অন্য সময় এই জায়গাটা ভাঙতে গেলে সঙ্গে সঙ্গে নানা ধরনের আন্দোলন, অসভ্যতা করে এগুলোকে আটকানো হতো। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার, প্রশাসন, মৃত্যু, তদন্ত, দোষীদের শাস্তি, ন্যায় বিচার, এটাই হচ্ছে মূল চাহিদা এবং মূল কাজ। না, এটা এরকম কোনো ব্যাপার নয় যে তাড়াহুড়ো করে আগে যাওয়া পরে যাওয়ার, কারণ সেই ফ্যামিলি তারা শোকাহত এবং তাদের ছেলেকে তো আমরা আর ফিরিয়ে দিতে পারবো না, এবং প্রথম প্রথম
যারা তদন্ত করছেন প্রশাসনিক ব্যক্তি তাদেরও বারবার বারবার যাতায়াত করার প্রয়োজন পড়েছে। ফলে একদম সঠিক সময়ে যে যে বার্তা নিয়ে যাওয়ার সেই কারণেই আমাদের মন্ত্রীরা, সিনিয়র লিডারশিপ, আমাদের প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছে।